রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে চলমান মন্দা সামলে উঠছে বাংলাদেশ। নতুন বছরে বিদ্যুৎ ও জ্বালানি, রেমিট্যান্স, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সব খাতেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সেই সাথে আশার আলো যোগাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর জরিপ। এসবে উঠে এসেছে জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষ 100 দেশের তালিকাতেও নেই বাংলাদেশের নাম। অর্থাৎ বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির পরিস্থিতিতে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে অর্থনৈতিক মন্দার মুখে পড়ে সারা পৃথিবী। করোনার ধাক্কা সামলাতে না সামলাতে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ধাক্কা আছড়ে পড়ে বাংলাদেশেও। দীর্ঘদিন ভর্তুকি দেওয়ার পর জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি করতে বাধ্য হয় সরকার। জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন, এমনকি গুজব ছড়িয়ে পড়ে দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে পড়ার। কিন্তু সব উৎকণ্ঠার দুশ্চিন্তাকে উড়িয়ে দিয়ে নতুন বছরে আবারও চমক দেখাচ্ছে বাংলাদেশ। অর্থনীতিবিদদের মতে মন্দার ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। উন্নত বিশ্বের বহু দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে 1 মেগাওয়াট বিদ্যুতের দাম 1 বছরের মধ্যে 5 গুণ বেড়ে $590 ছুঁয়ে ফেলেছে। এ কারণে গ্যাস ও বিদ্যুতের জন্য প্রতিটি ব্রিটিশ পরিবারকে গড়ে বছরে প্রায় 4.5 লাখ টাকা গুনতে হচ্ছে। শুধু ব্রিটেনেই নয়, ইউরোপের প্রায় প্রতিটি দেশেই একই অবস্থা। জ্বালানি ও বিদ্যুতের অভাবে তীব্র শীতেও অনেকে হিটার ব্যবহার করতে পারছেন না, এমনকি ঠান্ডায় পানি গরম করতে না পেরে গোসল করার পরিমাণ কমিয়ে দেওয়ার মতো খবরও আসতে থাকে ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে। সেই সাথে এশিয়ার দেশগুলোতে জ্বালানি ও বিদ্যুতের শোচনীয় অবস্থার খবরের মধ্যেই গত 30 ডিসেম্বর ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানির বাজার অস্থিতিশীল হয়ে ওঠায় দক্ষিণ কোরিয়া জ্বালানিতে লোকসান দিয়েছে $24 বিলিয়ন। চলতি মাসেই দক্ষিণ কোরিয়াতে বিদ্যুতের মূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধির ঘোষণাও দেওয়া হয়েছে। অর্থনীতি বিশেষজ্ঞদের মতে উন্নত দেশগুলোর তুলনায় বিদ্যুৎ ও জ্বালানির দাম অনেকটাই স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ সরকার। বৈশ্বিক চলমান সংকটেও দেশের অর্থনীতি অন্য অনেক দেশের তুলনায় যথেষ্ট ভালো। বিশ্বমন্দার প্রভাব সত্ত্বেও চলমান পরিস্থিতি বর্তমান অবস্থার চেয়ে খারাপ হবে না বলেই আশা রাখছেন দেশের অর্থনীতি বিশ্লেষকরা। সৌরভ আপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।